আমি আপনাকে বলছি ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। আমি আপনারা বলছি কথা বলতে দেন, আমি যদি নেক্সট কোনো ঘটনা ঘটে আমি বলছি আমি ঠিক আছে, ঠিক আছে, আমি যা যা বলে দিয়েছি এরা দিদিবাসী গুলো করবে, আপনার সামনে বলে দিয়েছি এরা করবে। আমি সবাইকে ওনাদেরই একজন স্বাস্থ্যকর্মী আমাকে ওনাদের সঙ্গে ফোনটা ধরিয়ে দিল, আমার সঙ্গে মানে নানা রকম ভাষা, সে ভাষা আমি বারবার বলতে পারছি না নিশ্চয়ই। এবার ইনি এখান থেকে উনি কিছুই পাচ্ছেন না, ওনার 6 মাস হয়ে গেল বাচ্চা। এবার কবে কবে হবে ইনজেকশন, আজকে হবে না আরেকদিন হবে, আরেকদিন হবে না আরেকদিন, এই করে আমরা 4টে মাস ধরে ঘুরে বেড়াচ্ছি। এবার ঘুরতে ঘুরতে আমি এসে বললাম যে তাহলে এরকম যখন বলছে তাহলে হচ্ছে না, অসুবিধা নেই, তাহলে আমাকে তো বুঝিয়ে বলতে পারতো, না বলে আমাকে বলছে কি কার্ডটা কি আপনার হবে, আপনার সঙ্গে আমি কথা বলবো, যার কার্ড হবে আমি তার সঙ্গে কথা বলবো। তাহলে এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে, আমি কি আমার বাড়িওয়ালাকে বলেছি আমরা এতগুলো মহিলা জড়ো করে নিয়ে এসেছি। যখন শাটার বন্ধ করলেন তখন কি ভেতরে স্বাস্থ্যকর্মীরা ছিলেন? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।